ক্লেশ। যদ্যপি ভকতি নববিধ মাধবর শ্রবণ কীর্তন তত নহস্তত্ব। ইয়াল আর হোটেলে তো এনেকে জায়গাই নাই বর্তমান, দেখছি গেট পুরা বন্ধ করে থই দিছি। তো আজি হয়েছে সভার তৃতীয় দিন, মানে আজি একদম অন্তিম দিন, আর অন্তিম দিনে সভা আসো একদম রাতিপুয়া রাতিপুয়া, মানে কি পরিস্থিতি চলি আছে। আর এফালে পুরা সভাস্থলীত মানুষ তো সুমে যাই আছে, আর এফালে রাস্তার ফলে পরিস্থিতি চাক পুরা কিবা কিবি চলি আছে। আর উৎসবের উদ্দেশ্যে আমার মানে যেহেতু আমার বারে বরণীয়া মানে বহুত ভাষা জনগোষ্ঠীর মানুষ আছে, সেইকাৰণে আমার এটা পুরো বঢ়িয়া শিকিও শুনি এটা বর্তমান। যদ্যপি ভকতি নববিধ মাধবর শ্রবণ কীর্তন তত নহস্তত্বর অর্চন বন্দন হেন। আর এফালে শোভাযাত্রার কারণে পুরা বড়িয়াকে মানে রথও তৈরি করে দিছি, রথ এটা ইন্দ্র কৃষ্ণ এনকে যাই আছে পুরা, এই দেখা পাইছি পুরা রথ। Hey, 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 hey
এনকে মানে বহুত ধর্মীয় সংস্কৃতি মানে হেৰি কৰি কিনে বঢ়িয়াকৈ যাই আছে শোভাযাত্রা। আমাৰ ৰঙিয়া টাউন আছে দুটাই ঘূৰিব, আৰু এতিয়া এফালে শোভাযাত্রাৰ লাষ্টত আছে একদম এম্বুলেঞ্চ, কাৰণ কাৰোবাৰ কিবা হৈ যাব পাৰে না শোভাযাত্রা যিহেতু খোজকাঢ়ি ঘূৰিব, কাৰোবাৰ মাথা চাথা ঘূৰি যাব পাৰে, এম্বুলেঞ্চত লগে লগে তাক লৈ যাব। আৰু এফালে বহুত মানুহ দৰ্শন কৰিব বৰ্তমান যায় আছে। তথ্য কেন্দ্র আছে, মানে অগ্নি নির্বাহক সেবা সমিতি আছে, সাংস্কৃতিক উপ সমিতি আছে, প্রতিনিধি নির্মাণ সমিতি আছে, ব্যবস্থা মানে সব বিভাগরে মানে এটা এটা বড়িয়া হেৰি দি দিছে। আর এইফালে সব পুরা সরু সরু নাঙাল জুঙালি আছে, নাঙাল জুঙালি মই, এইফালে সব জাপি ধারা এটাও নাঙাল আছে। এইটো মই মূল মন্দির দর্শন করিয়ে আছো, আর আজিও সেই মূল মন্দির দর্শন করার কারণে আই গেছো, মানে আজ মূল মন্দির সন্মুখতে বিরাট ভিড়, পুরা মানে ঘুরি ঘুরি মানুষ মন্দির দর্শন করে আছে, আর ভিতর হয়তো সেনকে সুমাব পারা নাই। আর সব পুরা আজ মানে বেরিকেড বহুত দিয়াল করতেছি, আমি এখন পুরা আরাম শুনে আসছিল, কিন্তু আজি অলপমান অসুবিধা হয়েছি আর মানুষ যেহেতু বেশি হয়েছি আর এই কারণে। ধ্বজা তাৰমানে আমাৰ ৰঙিয়াৰ পৰাই যোৰহাটক লৈ যাব, কাৰণ আহাবাৰ মানে যোৰহাটত এই অধিৱেশনখন অনুষ্ঠিত হ'ব। আৰু সেই ধ্বজাখন মানে দেখিছিলোঁ আপোনালোকৰ পৰা উত্তোলন কৰা পৰিস্থিতি একদম ধুনীয়া পৰিস্থিতি। এই ধ্বজাখন চোৱাৰ কাৰণে মোৰ বিৰাট হেঁপাহ আছিল, আৰু ফাইনেলি আজি দেখা পালোঁ। আৰু ইফালে দেখা পাইছি ধ্বজাখনত সোমোৱা যিটো মেইন গেট, তাৰমানে সেই মেইন গেটটোতে বৰ্তমান চলি আছে পুৰা নাম গেছি। আর মহাপ্রসাদ গ্রহণ করা মানুষ যে মহাপ্রসাদ গ্রহণ করার কারণে পুরো শাড়ি পাতি আছে পুরো একদম বুড়িয়াকে দেখা পাইছি, পুরো মহাপ্রসাদ গ্রহণ করা মানুষ পুরো ভিড় একদম চারিফালে ভিড়। গুগুত যে লাইন হয়ে আছে না, মানে ইটার পরে যদি লাইন ধরো মা সাতটামান বাজা দেখা পাবাম, গতি ইমান সময় রোগ পেয়ে নরো, আমি ভোগ লাগছি যেহেতু কিবা একটা বাইরতে যাই পেলে বুড়িয়াকে খাই। মানে আমার প্রণব দাস আমার গাঁও আরো বড়িয়াকে দেখছি নাই পুরো ফুল সেট আপত আই গেছি, মোরে সেট আপটো ইমান মানে স্পেশাল নয় যদিও মই ভিডিও বনাব আছো, মানুষ কেন লাগছে চাই তাতে বহুত মানুহ সমাগম, বহুত ভাল লাগিছে। যোৱা যিটো ভিডিঅ' আছিল সেই ভিডিঅ'টোত মই মানে বহুত ডাঙৰ ভুল এটা কৰিছিলোঁ, সেইটো মই আজি মানে সুধাৰবলৈকে আহি গ'লোঁ। আৰু একচুৱেলি মই সেনা বাহিনী শিবিৰ বুলি কৈছিলোঁ, এইটো একচুৱেলি সেৱা বাহিনীৰ শিবিৰ হয়, কিবা দেখা পাইছে আপোনালোকে এয়াই হৈছে পৰিৱেশ সেৱা বাহিনীৰ শিবিৰ, চৰি বাপ কৃষ্ণ। আৰু ইয়াতে যি পানী গিলা দিছে এই পানীৰ ষ্টাইল চা এই কিৰকম পেকেজিং কৰি দিছে এনেকে এতিয়া দিয়ক চাৰিখক বুজা। আসলতে কি মহাভোগস্থলীটো সেই লাইন পুরো বহুত দীঘল, আর হোটেলতো এনেকে জাগাই নাই বর্তমান, দেখছি গেট পুরো বন্ধ করে থই দিছি। ও দোস্তি যাবা নরি গেট মন মানুহ ভর্তি হয়ে আছে, হাউসফুল তারমানে তারমানে হাউসফুল হয়ে আছে বলে, আর এই হাউস খালি হলে সোমবার দিব বড়িয়া তোমার সুমে গেল হোটেলত, হোটেলত পরিবেশ সব পুরো একদম
মানে এটা দাম বহুতে এই তাতে কিবা পুরীর আহি দিয়ে দিছি সেইটো বলে কিবা ভেলপুরি ভেলপুরির দাম বলে আহানোতে 100 টাকা আর সবজির বা কি দাম কমা নব আর এফালে খাই আছে যে এগুলিখান চোলে পরথা বলে চোলে পরথার বলে প্লেটে 80 টাকা আর চাউমিন কিমান হে 60-60 টাকা প্লেট বাইকখান লো যে ঘরতে খাই আও নাকি আইগাল বর্তমান চাউমিন বড়িয়াকে চাউমিন হাফ প্লেট দিয়েছে আমার দোস্তেই বড় কেরাকে চাষি আই বেয়া পাইছে নাকি সি আমার আমার এতে মুখ্যমন্ত্রী মহোদয় আহিলে বর্তমান আর মুখ্যমন্ত্রী মহোদয় অহার কারণে পুরো পরিবেশ কেনেকুয়া আহিছে চাক পুরো বেরিকেড দি দিছে আমার বাপকলে আর বুড়িয়াকে বাপ ধুনিয়াকে বেরিকেড দি থাকিবা কৃষ্ণ এনেকুয়া আছে পরিবেশ আহিব আহি আছে দৌড়ি আছে ডক্টর হিতেন দেখাব আরোহী কমিটির যুটিয়া সম্পাদক ভরেশ্বর ডেকা তেখেতক আমি চিনাকি করে দিছো মামাও আহি গেল আর আমিও বড়িয়াকে এটা আগুতে রাস্তাতে অল্প আহি আছো মানে এক জায়গা যাব লাগা আছে মই মানুষ চাক পুরা মানুষ আহি আছে যাই যাই আছে পুরো একদম অজস্র মানুষ চাই লোক পুরা রাস্তাতে পুরা ভর্তি হয়ে যায় আহি পাই গেল পুরা মূল গেটটো আর মেইন গেটটো যেটা হাউ রাস্তার কাষতে আছে বছরের কারণে আর শঙ্কর সংঘর এই অধিবেশন মানে বাই বাই দিবা লাগবো আর আহবার হয়ে আছে যোরহাটত মানে আহবার হব এবার হচ্ছে 93তম আহবার হব 94তম আর বড়িয়াকে এটা মৌ আহি গেল ওলাই এটা বড়িয়াকে পাই গেল বাইকর কাহ আর বাইক লবা লাগে আর বড়িয়াকে যাবা লাগে আর আমার বাপেও বড়িয়াকে মানে যিমান বাইক মানে লাইনত আছে না আমার যদি বাপে যদি এখন নুললা হয় না মোৰ উলৰ বহুত অসম্ভৱ হল হয় নাকি কয় বাপ আর কি আর একে বস্তুকে দেখে দেখিম আর এক বছরের কারণে আমি হবা আর বিদায় দিবা লাগিল আহবার যোরহাটত হব না বাপ আহবার যোরহাটত হব যোরহাটতো যদি আমাক ভগবানে নেই তেতিয়াহলে আমি যোরহাটত যোৱাৰ কাৰণেও চেষ্টা কৰিম তো আজি ভিডিঅ'টো ইমানতে এৰিলোঁ টাটা বাই বাই গুড বাই